রীতিমতো টিকিট কেটে চার ছেলে মেয়েকে নিয়ে নদিয়ার শান্তিপুর থেকে মা দুর্গা 8:58 বনগাঁ লোকাল ধরে রওনা দিলেন পূজিতা হতে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর বাসিন্দা সুরঞ্জন পারমানিক পেশায় মিষ্টান্ন ব্যবসায়ী। নদিয়ার শান্তিপুর বুড়ো শিবতলা রেলে তার কাকা অশোক পারমানিকের বাড়ি। ছোটবেলা থেকেই দুর্গাপুজোতে আসার অভ্যাস ছিল তার। 8 বছর আগে শান্তিপুরে ছোট্ট একটি দুর্গা প্রতিমা নিয়ে গিয়ে প্রথমে পুজো হয়েছিল পারমানিক বাড়িতে। ধীরে ধীরে সেই ঠাকুরের উচ্চতা এখন 4 ফুটে দাঁড়িয়েছে। মৃৎশিল্পী গোরাচাঁদ পাল প্রতি বছরই এই ঠাকুর বানান। উল্টো রথের দিনে বনগাঁ থেকে কাঠের বেদি শান্তিপুরে নিয়ে আসেন সুরঞ্জন বাবু, আর মহালয়ার 2-1 দিন বাদে তৈরি প্রতিমা নিয়ে যান, সাথে ফলমূল দশকর্মা যজ্ঞের ঘি কাঠ বেলপাতা পর্যন্ত। তার কাছে এটাই রীতি হয়ে দাঁড়িয়েছে, যা হয়তো আগামীতে পরবর্তী প্রজন্মের কাছে ঐতিহ্যে পরিণত হবে। গত 2 বছর নোভেল করোনার জনজীবন স্তব্ধ করে দিয়েছিল, কিন্তু পারমানিক বাড়ির রীতি বদলাতে পারেনি। রেলপথ বন্ধ থাকলেও 4-চাকা গাড়ি ভাড়া করে প্রতিমা গিয়েছিল এই শান্তিপুর থেকে। তবে এবার আবারও আগের মতোই প্রথমে ভ্যানে শান্তিপুর স্টেশন, তারপর ট্রেনে চেপে মা দুর্গা পৌঁছান সোজা বনগাঁ। আগে রানাঘাট থেকে ট্রেন বদল করতে হলেও বর্তমানে 8:58 বনগাঁ লোকাল শান্তিপুর থেকে একবারে বনগাঁ পৌঁছাতে সুবিধা হয়েছে। আর এই কারণে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী চার ছেলে মেয়েকে নিয়ে সকাল সকাল সেজে গুজে রীতিমতো টিকিট কেটে ভেন্ডার কম্পার্টমেন্টে ট্রেনে চড়ে মা দুর্গা সোজা বনগাঁ পৌঁছালেন পূজিতা হতে। কত বছর ধরে যায়? তবে যেটা 11 বছর হয়ে গেছে। আচ্ছা, কি এখানে তোকে ঠাকুর এখানে গেল? এখানে বলে দেয় যে টানা চোখ দেবী মূর্তিটা বলে এখানে কেউ পছন্দ, ওরা শান্তিপুর আসতো প্রতি বছর, এসে দেখেছে, ওদের খুব পছন্দ এই টানা চোখটা। দেখো কী কী যায় এখান থেকে ঠাকুরের সাথে? ঠাকুরের যাবে, এবার ঘি যাবে, তারপর অস্ত্র যাবে, অস্ত্র টস্ত্র সব এখান থেকে। কী নাম ওখানে যারা পুজো হচ্ছে? ও তো ডাক নাম ছোটকা বলে ডাকে। আপনার? আমার ভাই তো হয়। কি নাম? আমার অশোক। ঠাকুরটা হচ্ছে বনগাঁ। বনগাঁয় কি এখান থেকে প্রতি বছরই যায়? প্রত্যেক বছরই এখান থেকেই যায়, দীর্ঘ 10 বছর ধরে এখান থেকেই শান্তিপুর থেকেই যাচ্ছে। বনগাঁয় সুরঞ্জন প্রামাণিক, ওনার কাকার বাড়ি এখানে, উনি ছোটো থেকেই শান্তিপুরে আসে এবং শান্তিপুরের যে ঠাকুর ছোটো থেকে উনি দেখতে দেখতে ওনার ভালো লাগে এবং দীর্ঘ 10 বছর ধরে উনি এই দুর্গা প্রতিমা করছে এবং সব কিছু ওনার এখান থেকেই যায় শান্তিপুর। তো ট্রেনের ক্ষেত্রে অসুবিধা হয় না নিজেদের? না, ট্রেনের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। একবার অসুবিধা হয়েছিল যখন লকডাউন ছিল, তখন ট্রেন ব্রেক আপ হয়ে আমাদের গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছিল। এটা ছাড়া প্রত্যেক বছর ট্রেনে করেই যায়। এই যে সরাসরি বনগাঁ যাওয়ার ব্যবস্থা, এটা তো অল্পদিন চালু হয়েছে, তার আগে কীভাবে যেত? তার আগে ওই রানাঘাট ব্রেক করে নিয়ে যাওয়া হতো। আচ্ছা, এমনি রানাঘাট থেকে বনগাঁ যেত। প্রতিমারও টিকিট কাটা হয়েছে? প্রতিমারও টিকিট কাটা হয়। মানুষের সাথে কজন যাচ্ছেন সাথে? দীর্ঘ 10 বছর একজনেই যাচ্ছে, আমাদের বনগাঁ থেকে ওনারা থাকবে, ওখান থেকে ওনারা নামবে। আর এখান থেকে আপনারা তুলে দেবেন? কী নাম আপনার? আমার নাম বাবুসোনা মন্ডল। আর বনগাঁয় কোথায় পুজো হচ্ছে? বনগাঁ হচ্ছে টবাজারে, এটা স্টেশনে নেবে টবাজার। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।